If we want the solution, this duniya hai na khira, go back. Have a look to the holy Quran. Shomadan chao jodi jibone morone fire jao. Tujhe nao chokhra. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين إرشاد হচ্ছে তুমি কি দেখোনি তুমি কি মূসা আলাইহিস সালামের পরে ইসরায়েলি বংশীয় প্রধানদের দেখোনি যখন তারা তাদের এক নবীকে বলল আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করুন যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব নবী বললেন এমন যদি হয় যে তোমাদের উপর লড়াই ফরজ হওয়ার পর বিধিবদ্ধ হওয়ার পর তোমরা যদি লড়াই না করো তারা বলল আমাদের কি হলো যে আমরা আল্লাহর পথে লড়াই করব না এটা তো হতেই পারে না এটা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি দেশ থেকে এবং আমাদের সন্তান সন্ততি থেকে বঞ্চিত করা হয়েছে বের করে দেয়া হয়েছে অতঃপর যখন তাদের উপর লড়াই করাকে বিধিবদ্ধ করা হলো ফরজ করা হলো কিছু সংখ্যক ছাড়া অধিকাংশরা মুখ ফিরিয়ে চলে গেল এবং আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে সম্যক অবগত আছেন এবং তাদের নবী তাদেরকে বললেন নিশ্চয় আল্লাহ তাআলা তালুতকে তোমাদের জন্য বাদশা হিসাবে নিযুক্ত করেছেন তারা বলল এ কেমন কথা আমাদের উপর তালুতের রাজত্ব কিভাবে চলতে পারে অথচ তার চেয়ে আমরা বাদশাহের রাজত্বের বেশি অধিকারী এবং তাকে আর্থিক সচ্ছলতাও দেওয়া হয়নি নবী বললেন নিশ্চয় আল্লাহ তাআলা তাকে তোমাদের উপর পছন্দ করেছেন মনোনীত করেছেন এবং তোমাদের চেয়ে তাকে জ্ঞান এবং দৈহিক শক্তি এর প্রাচুর্য আল্লাহ তাআলা বর্ধিত করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা যাকে চান তার রাজত্ব দান করেন এবং আল্লাহ তাআলা দানশীল জ্ঞানী
এবং তাদের নবী বললেন তার রাজত্বের নিশানা চিহ্ন নিদর্শন হচ্ছে যে তোমাদের নিকট তাবুত আসবে, সিন্দুক আসবে, যাতে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে শান্তি, এবং মূসা ও হারুন আলাইহিমাসসালামের বংশধরদের পরিত্যক্ত কিছু সম্পদ সরঞ্জাম যা ফেরেশতারা বহন করবে। নিশ্চয় তাতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো। আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারা 246, 47, 48 এবং 48 তিনটি আয়াত তিলাওয়াত করে এর বঙ্গ অনুবাদ পেশ করলাম। আল্লাহ তাআলা চাহে তো এই তিনটি আয়াতের আলোকে আমরা কিছু আলোচনা পেশ করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বনু ইসরায়েলের একটা ঘটনা উল্লেখ করেছেন এবং আমরা এই কথা বারবার বলেছি, কোরআনে কারীম ঘটনা উল্লেখ করে শিক্ষার জন্য, যাতে করে ইতিহাস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। ঘটনাগুলো হাসানোর জন্য বা কাঁদানোর জন্য কোরআনে কারীম উল্লেখ করে না, এবং এমন কোনো তথ্য কোরআনে কারীম আমাদেরকে দেয় না যাতে আমাদের লাভ নেই, ফায়দা নেই। বরং প্রত্যেকটা তথ্য, ঐতিহাসিক যতটি সংবাদ খবর কোরআনে কারীম আমাদেরকে প্রদান করে তাতে আমাদের কল্যাণ রয়েছে, ইবরত রয়েছে, উপদেশ রয়েছে, সেখান থেকে শিখার আমাদের কোনো না কোনো জিনিস রয়েছে। ঘটনাটা হচ্ছে যেরকম এই ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে তাফসির ইবনে কাসির সহ অন্যান্য তাফসিরে এসেছে, যে হযরত মূসা আলাইহিসসালামের ইন্তিকালের পর বনু ইসরাঈল কিছুকাল পর্যন্ত তারা সঠিক সহি দিনের উপর ছিল, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে তাদের মধ্যে ভুল ভ্রান্তি আসা শুরু করলো। এমনকি এক পর্যায়ে তারা দিনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা শুরু করলো, বেদাত সৃষ্টি করা শুরু করলো। এক পর্যায়ে তারা মূর্তি পূজা পর্যন্ত শুরু করলো, শিরকে তারা নিমজ্জিত হলো। তাদের নবীরা তাদেরকে বারবার বুঝানোর চেষ্টা করলেন কিন্তু তারা বুঝল না। শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদের উপর শত্রুকে চাপিয়ে দিলেন, শত্রু তাদের উপর হামলা করলো, আক্রমণ করলো এবং ব্যাপকভাবে তাদের মধ্যে হত্যা চালালো, তাদেরকে হত্যা করলো, বন্দি করলো এবং তাদেরকে তাদের দেশ থেকে দেশান্তরিত করলো, তাদের সন্তান ঘরবাড়ি থেকে তাদেরকে বঞ্চিত করলো। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছিলেন মূসা আলাইহিস সালামের মাধ্যমে, সহি দিনের যে সমুজ দান করেছিলেন, সেই দিন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে কঠিন এবং বেদনাদায়ক শাস্তি দিলেন। এমনকি আল্লাহ তাআলা তাদের উপর যে নবুয়তের সিলসিলা ছিল, একের পর এক নবী বনু ইসরাঈলের মধ্যে আসতেন, সেই নবুয়ত আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। দীর্ঘকাল পর্যন্ত এভাবে তাদের মধ্যে কোনো নবী আগমন করলেন না। একসময় আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন এবং হযরত শামুইল আলাইহিসসালাম নামক একজন নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। নবী এসে তাদের নিকট তিনি দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, তাদেরকে দিনের দিকে আহ্বান করা, দিন প্রচার করার কাজে তিনি ব্যস্ত ছিলেন। একসময় তারা বলল, হে আল্লাহর নবী, হে শামুইল, আপনি তো তাবলীগের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, কিন্তু এই দাওয়াতের পাশাপাশি আমাদের হেরে যাওয়া সম্মান আমরা চাই। শত্রু আমাদের কাছ থেকে আমাদের সন্তান নিয়ে নিল, আমাদেরকে দেশান্তরিত করলো, আমাদের লোক শত্রুর হাতে বন্দী, তো আপনি আমাদের জন্য একজন বাচ্চা নিযুক্ত করুন, যে বাচ্চার যে রাজার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব এবং আমরা আমাদের সেই দেশ, আমাদের এলাকা বস্তি, আমরা আমাদের সন্তান সন্ততি, আমাদের বন্দী লোকদেরকে আমরা ফিরে পাব। তখন নবী তাদের পূর্বের যে ইতিহাস, যে বনু ইসরাঈল বারবার অঙ্গীকার করে কিন্তু অঙ্গীকার ভঙ্গ করে, প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা করে তারা ওয়াদা খেলাফি করে, নবীর যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে তিনি তাদেরকে বললেন, আজ তোমরা অনেক অতি উৎসাহী হয়ে বলছো যে আমরা একজন বাচ্চা চাই, বাচ্চার নেতৃত্বে আল্লাহর পথে লড়াই করতে চাই, কিন্তু এমন যদি হয় যে আল্লাহ তাআলা ঠিকই তোমাদের জন্য একজন বাচ্চা দিয়ে দিলেন, নিযুক্ত করে দিলেন, কিন্তু পরে যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, তারা বলল, না, এটা কখনো হতে পারে না, আমরা দেশান্তরিত হয়েছি, আমাদের হাতে আজ কিছুই নেই, আমরা কোনো অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করব না। কিন্তু নবী যে আশঙ্কা করেছিলেন সেটাই হলো, তারা পৃষ্ঠ প্রদর্শন করলো, অল্প সংখ্যক ছাড়া অধিকাংশরা আল্লাহর পথে লড়াই করা হতে মুখ ফিরে নিল, যা আমাদের এই আলোচ্য আয়াতগুলোতে এই ঘটনাটি আসবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম তারা হে নবী আপনি কি দেখেননি, ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালামের পর বনু ইসরাঈলের নেতৃত্ব নেতৃস্থানীয় যারা ছিল, বড় বড় ব্যক্তিবর্গ যারা ছিল তাদের দিকে আপনি লক্ষ্য করেননি। মালা আরবি শব্দ, প্রত্যেক জাতির যারা নেতৃস্থানীয় হয়, বড় বড় নেতা হয়, সর্দার হয়, জ্ঞানী হয়, ক্ষমতাশীল যারা হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা হয়, যারা উপদেষ্টা হয়, মন্ত্রী হয়, অর্থাৎ একটি জাতির যারা সম্ভ্রান্ত বা যারা ক্ষমতায় থাকে তাদেরকে মালা বলা হয়। মালা এই শব্দটি মালা আয়ামলা ও পরিপূর্ণ করা, ভরে দেওয়া, এই শব্দ থেকে এসেছে। অর্থাৎ সেই সকল লোক যাদেরকে দেখলে চোখ মন ভয়ে আতঙ্কে ভরে যায়। আলম তারা ইলাল মালা ই মিম বানি ইসরাঈল, বানু ইসরাঈলের সেই বড় বড় ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় লোকদেরকে কি তুমি দেখনি, মিম বাদি মুসা, এই ঘটনা ঘটছে মুসা আলাই ইসলামের পর, ইদ ক্বালু লিনাবিয়্লাহু মুবাআথ লানা, তারা তাদের এক নবীকে বলল আমাদের জন্য একজন ইবাআথ লানা মালিকা, একজন বাদশাহ নিযুক্ত করুন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, তার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব। আল্লাহ তাআলা নবীর নাম উল্লেখ করেন, এটা তাফসিরে এসেছে। তো এই নবীর নাম শামুইল আলাইহিসসালাম তাফসিরে এসেছে, এখন শামুইল হোক বা অন্য কোনো নাম হোক, এই নাম নিয়ে আমাদের ঘাটাঘাটি তেমন একটা করার প্রয়োজন নেই, যেহেতু তার নাম জানার পিছনে যদি আমাদের কোনো কল্যাণ থাকতো, প্রয়োজন থাকতো, সেটা আল্লাহ তাআলা অবশ্যই উল্লেখ করতেন। কোরআন কারিমে সাধারণত আল্লাহ তাআলা শুধু সেই সকল নাম উল্লেখ করেন বা সংখ্যা উল্লেখ করেন যা জানা, যা জানলে আমাদের কোনো লাভ হবে, কিন্তু এই নবীর নাম জানার পিছনে আলাদা কোনো উপকার নেই, বিধায় আল্লাহ তাআলা নাম উজ্জ্বল রেখেছেন, উল্লেখ করেননি। ইবআথ লানা মালিকা, একজন বাদশাহ, একজন রাজা আমাদের জন্য আপনি পাঠান, কেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, তার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব। তো বুঝা করো আল্লাহর পথে লড়াই করতে হলো, করতে হলে নিজ দায়িত্বে সবাই যদি আল্লাহর পথে যায়, এভাবে বিশৃঙ্খলা করে আল্লাহর পথে লড়াই করা যাবে না, বরং সুশৃঙ্খল হয়ে সুন্দরভাবে একজন নেতার নেতৃত্বে দায়িত্বশীলের দায়িত্বে আমাদেরকে আল্লাহর পথে লড়াই করতে হবে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হয় তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন বা তার পক্ষ থেকে নিযুক্ত যিনি নেতা ছিলেন, সেনাপতি ছিলেন, যেরকম মুক্তা যুদ্ধে মানুষ আসাল্লাম প্রথমে জৈদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে তিনি শহীদ হলে, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে তিনি শহীদ হলে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে একের পর এক তিনি তিনজন সেনা প্রধান নিযুক্ত করেন। তো এভাবে সেনা প্রধান একজন থাকতে হবে, বাদশাহ থাকতে হবে, তার নেতৃত্বে জিহাদ করতে হবে, যে যার মতো গিয়ে যুদ্ধ করবে, সেখানে বিশৃঙ্খলা হবে, সন্ত্রাস হবে, এরা ইসলাম সমর্থন করে না। এই আয়াত থেকে আমরা আমাদেরকে এই ইশারা ইঙ্গিত দেয়া হচ্ছে। তো যেখানেই মুসলমান থাকবে সেখানে একজন নেতা থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, বাদশাহ থাকতে হবে, একজন আমাদের দায়িত্ব যার হাতে, এভাবে দায়িত্বশীল একজন থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এই নির্দেশও দিয়েছেন যে যখন তোমরা কোনো সফরে যাবে, ফালিউ আমির আহাদুহুম, তখন তিনজনও যদি কোনো সফরে যায় সেখানে একজন আমির হতে হবে, একজন দায়িত্বশীল থাকতে হবে, আমির ছাড়া মুসলমানরা জীবনযাপন করতে পারে না। তো তারা আল্লাহর পথে লড়াই করতে যাবে, সেখানে কোনো বাদশাহ নেই, কোনো দায়িত্বশীল নেই, সেনা প্রধান নেই, সেটা তো হতে পারে না। সেজন্য তারা বলল, হে আল্লাহর নবী, আমাদের হারানো সেই সম্মান পাওয়ার জন্য আল্লাহর পথে আমরা লড়াই করতে চাই, আপনি আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন। নবী বললেন, কাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল ও আল্লাহ তু কাতিলু, বাদশাহ নিযুক্ত করার আগেই তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে যখন বাদশাহ নিযুক্ত হয়ে যাবে এবং আল্লাহর পথে লড়াই করা ফরজ হয়ে যাবে, তখন আবার তোমরা পৃষ্ঠ প্রদর্শন যেন না করো, মুখ ফিরিয়ে যেন চলে না যাও, এজন্য এমন যেন না হয় যখন তোমাদের উপর লড়াই বিধিবদ্ধ হয়ে যাবে, ফরজ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, যখন এটা তোমাদের উপর আবশ্যক হয়ে যাবে, তখন যেন তোমরা পিঠ দেখিয়ে চলে না যাও। এখানে আমাদেরকে ইশারা দেওয়া হচ্ছে, কারণ ঘটনার প্রতিটি লাইন থেকে আমাদেরকে শিখতে হবে, শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমাদের উপর যখন যুদ্ধ, আল্লাহর পথে লড়াই করা, আন্দোলন সংগ্রাম করা যখন ফরজ করা হবে, তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না,
পৃষ্ঠ প্রদর্শন করা, লড়াই থেকে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে বানু ইসরাইলের স্বভাব। বানু ইসরাইল এই কাজ করার কারণে দুনিয়াতে তারা হয়েছে অপমানিত, পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তু কাতিলু, যে নবী বললেন এমন যেন না হয় তোমাদের উপর যুদ্ধ ফরজ হলো, আল্লাহর পথে লড়াই করা ফরজ হলো এবং তোমরা পালিয়ে যাবে। তারা বলল এটা কেমন হতে পারে, আপনি তো জানেন যে আমরা দীর্ঘকাল যাবৎ আমাদের দেশ থেকে আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে, সন্তান সন্ততি স্ত্রী থেকে আমাদেরকে মাহরুম করা হচ্ছে, অনেককে বন্দী করে নেওয়া হয়েছে, তাদেরকে ফিরিয়ে পাওয়ার জন্য অবশ্যই আমরা আল্লাহর পথে লড়াই করব, আমরা পালিয়ে যাব না। ওয়া মালানা আল্লা নুকাতিল ফি সাবিলিল্লাহ ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, কিন্তু কি হলো, নবী যা বলেছিলেন সেটাই হলো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর আল্লাহর পথে লড়াই করাকে ফরজ করে দেওয়া হলো, তাওয়াল্লাউ, অধিকাংশের মুখ ফিরিয়ে চলে গেল, ইল্লা কালিলা মিনহুম, অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া। তো এখান থেকে আমরা শিখলাম যে যখন কোনো মানুষকে তার দেশ থেকে দেশান্তরিত করা হয়, তার ঘর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়, তার স্ত্রীর সন্তান থেকে তাকে বঞ্চিত করা হয়, তখন তার দেশ রক্ষার জন্য, তার স্ত্রী সন্তানকে রক্ষা করার জন্য, তার ধন সম্পদ রক্ষা করার জন্য সে আল্লাহর পথে অবশ্যই লড়াই করবে, এবং সে তার দেশ, তার সম্মান, তার ধন সম্পদ, তার জান বাঁচানোর জন্য যে লড়াই করবে, এটা হবে আল্লাহর পথে লড়াই, এটা হবে কিতাল ফি সাবিলিল্লাহ, ইসলামকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, নিজের ধন সম্পদ সম্ভ্রমকে রক্ষা করার জন্য মানুষ যখন লড়াই করবে, এগুলো সব হচ্ছে আল্লাহর পথে লড়াই। কারণ বানু ইসরাইল বলেছিল আমরা কেন লড়াই করব না, অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো যখন কাউকে তার ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তার উপর আল্লাহর পথে লড়াই করা ফরজ হয়ে যায়। যেরকম আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলা ইজাজত দিয়েছেন, অনুমতি দিয়েছেন, যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে সেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিচ্ছেন, যাও তোমরাও আল্লাহর পথে লড়াই করো, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তারা তোমাদের উপর জুলুম করেছে, তোমরা মাজলুম, যাও তোমরাও আমার পথে, আমি আল্লাহ তাআলার পথে, তোমরাও লড়াই করো, আন্দোলন করো, তাদের কাছ থেকে তোমরা তোমাদের হক ফিরিয়ে নাও। কারণ আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে যুদ্ধ আল্লাহর পথে লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে, যাদেরকে উখরিজু মিন দিয়ারহিম বিগাইরি হাক্কিন, তাদের ঘর বাড়ি দেশ থেকে তাদেরকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, তো যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করা হয়েছে তাদেরকে আল্লাহর পথে লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বানু ইসরাইলের উপর যখন আল্লাহর পথে লড়াই করাকে ফরজ করে দেওয়া হলো, তখন দেখা গেল নবীর সেই আশঙ্কাটি বাস্তব হলো। তিনি বলেছিলেন যখন যুদ্ধ ফরজ হবে তোমরা পালিয়ে যাবে না, তো তারা ঠিকই পালিয়ে গেল। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর আল্লাহর পথে লড়াই করাকে বিধিবদ্ধ করা হলো, ফরজ করে দেওয়া হলো, তাওয়াল্লাহ, তারা মুখ ফিরিয়ে চলে গেল, তারা পালিয়ে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো, ইল্লা কালিলা মিনহুম, কিছু লোক ছাড়া, যারা ঠিকই ছিল, যারা সবর করেছিল, যারা ধৈর্য ধারণ করেছিল, যারা পালিয়ে যায়নি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে ভালোই আল্লাহ তাআলা অবগত আছেন, আল্লাহ তাআলা ভালোই জানেন। জালিম হচ্ছে তারা যারা আল্লাহর পথে লড়াই করতে চায় না। আপনি জানেন যে আপনার ভাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আর্তনাদ করছে, তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, মজলুম, অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত আমাদের মুসলমান ভাইরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন তারা কান্না করছে, চিৎকার করছে, এই সময় যখন আপনি আল্লাহর পথে লড়াই করার জন্য প্রস্তুত হন না, আপনার চেয়ে বড় জালিম কি হতে পারে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে লড়াই করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। পৃথিবীতে অসংখ্য এরকম আবার বনিতা বৃদ্ধ রয়েছে, এই পৃথিবীতে অসংখ্য শিশু রয়েছে, পুরুষ রয়েছে, মহিলা রয়েছে, যারা চিৎকার করছে,
হে আল্লাহ আমাদেরকে এই জালিম জনগোষ্ঠী থেকে উদ্ধার করুন, আমাদেরকে বের করুন, তারা আমাদের উপর জুলুম করছে। এই চিৎকার আপনার কানে আসার পরেও আপনি যদি লড়াই করার জন্য প্রস্তুত না হন, আপনি হচ্ছেন জালিম, কারণ ওই জালিমরা আপনার ভাইদের উপর জুলুম করছে এবং আপনার প্রতিবাদ না করে তাদের পৃষ্ঠপোষক হচ্ছেন। অন্যায় যে করে, অন্যায় যে সহে, সবাই সমান পাপী অপরাধী। তাই যেহেতু আপনি যদি প্রতিবাদ করতেন, এর জবাব দেওয়ার জন্য আপনি যদি প্রস্তুত হতেন, তারা জুলুম করতো না, তারা তাদের অত্যাচার বন্ধ করে দিত। আপনিও জালিমদের পৃষ্ঠপোষক হওয়ায় আপনিও জালিম। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তো বনু ইসরাইল তাদের উপর লড়াই করাকে ফরজ হওয়ার আগেই তারা লড়াইকে তামান্না করেছিল, লড়াই করাকে তারা চেয়েছিল, বিধায় তাদের উপর লড়াই করা ফরজ করে দেওয়া হলো। হাদিসের মধ্যে বুখারী মুসলিমের বর্ণনা, সাল্লাম নিষেধ করেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসালুল্লাহ আল আফিয়া ফাইযা লাকীতুমুহুম ফাসবিরু। শত্রুর সামনাসামনি হওয়া এটা তোমরা চাইবে না, এটা তোমরা আকাঙ্ক্ষা করবে না। সবসময় আল্লাহ তাআলার কাছে আফু আফিয়া চাইবে, হে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখো, শত্রুর আমনাসামনা যেন আমরা না হই। কিন্তু যদি ঘটনাক্রমে কোনো দিন তোমাকে শত্রুর সম্মুখীন হতে হয়, তখন সবর করতে হবে, পালিয়ে যাওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তো বনু ইসরাইল তারা নিজেরা নবীর কাছে চাইল যে আমরা বাদশাহ চাই, শত্রুর মোকাবেলা করতে চাই এই বাদশাহর নেতৃত্বে। যখন ফরজ হলো আল্লাহর পথে লড়াই করা, তখন তারা পালিয়ে চলে গেল। আমাদেরকে সেখান থেকে আমরা শিক্ষা পেলাম যে শত্রুর মোকাবেলা, শত্রুর মুখোমুখি হওয়ার জন্য কোনো তামান্না করা যাবে না, চাওয়া যাবে না। কিন্তু যদি হয়ে যায়, কোনো দিন ঘটনাক্রমে শত্রুর মোকাবেলা করতে হয়, তখন সবর করতে হবে। দাজ্জাল সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদ এবং আবু দাউদে এসেছে, মান সামিআ বিদ্দাজ্জালি ফালিয়ান আন। দাজ্জাল সম্পর্কে যখন তোমরা শুনবে, দাজ্জাল আসছে বা দাজ্জালের আবির্ভাব হয়েছে, তখন তোমরা তার থেকে দূরে চলে যাবে, তোমরা তার সামনে যাওয়ার চেষ্টা করবে না। ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, তোমাদের মধ্যে অনেকে মনে করবে আমি খাঁটি ইমানদার, কিন্তু ফায়াত্তাবিউহু মিম্মা ইয়াবআথু বিহি মিনাশ শুবহাত। যত খাঁটি ইমানদার এবং পরিপূর্ণ ইমানদার হোক না কেন, দাজ্জালদের সামনে গিয়ে অনেকেই দুর্বল হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইমান বিক্রি করে ফেলবে। তার সে যে সকল শুবহাত পেশ করবে, সন্দেহ সংশয় সৃষ্টি করবে, মানুষ তার ইমান হারা হয়ে যাবে। অতএব দাজ্জালের মুখোমুখি হওয়ার তোমরা এই আশা করবে না। অতএব আল্লাহ তাআলার কাছে নিরাপদ থাকার চেষ্টা করতে হবে, চাইতে হবে, আল্লাহ আমাকে আমার ইমান হেফাজত করুন, আমাকে শত্রুর মুখোমুখি যেন হতে না হয়, আপনি আমাকে সবসময় নিরাপদ রাখুন। কিন্তু যদি কোনোদিন মুখোমুখি হতে হয়, তখন আমাদেরকে অবিচল থাকতে হবে। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا نبي বললেন তোমরা আমার কাছে একজন বাদশা চেয়েছো, আমি আল্লাহ তাআলার নিকট চাইলাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসাবে নিযুক্ত করেছেন। তালুত তাদের মধ্যে বড় কোনো পরিবারের ছিলেন না, বড় ধনাঢ্য কোনো পরিবারের ছিলেন না, রাজকীয় বা রাজ পরিবারের বা সম্ভ্রান্ত কোনো পরিবারের বা যাদেরকে তারা সবাই সম্মান করত, শ্রদ্ধা করত, ভয় করত, এই ধরনের বড় নেতৃস্থানীয় উল্লেখযোগ্য কোনো পরিবারের তিনি ছিলেন না, সাধারণ একজন সৈনিক ছিলেন। তালুতের নাম যখন তারা শুনল, তখন তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, হে আল্লাহর নবী, এই তালুতের নেতৃত্ব আমাদের উপর কীরকম চলবে, ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন, তার চেয়ে তো রাজত্ব পাওয়ার অধিকার আমাদের আরও বেশি, কারণ ওয়ালাম ইউতাসাআতা মিনাল মাল, তাকে টাকা পয়সা তেমন একটা দেওয়া হয়নি, সচ্ছলতা তাকে দেওয়া হয়নি, সে অসচ্ছল, সে দরিদ্র, টাকা পয়সার তেমন একটা তার নেই। অতএব যার টাকা পয়সা বেশি একটা নেই এবং সে বড় কোনো বংশীয় তার কোনো পরিচয় নেই, আমরা বংশীয় পরিচয়ে তার থেকে বড় বেশি সম্মানিত, তার রাজত্ব পাওয়ার অধিকার আমাদের আরও বেশি, সে রাজ পরিবারের নয়। অনুরূপভাবে টাকা পয়সার দিক থেকেও সে আমাদের চেয়ে দুর্বল, আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। অতএব ধন সম্পদের দিক দিয়েও আমরা বেশি
রাজত্ব পাওয়ার অধিকারী বনু ইসরাইল তারা রাজত্ব পাওয়ার যে মাপকাঠি তাদের নিকট ছিল সেটা হচ্ছে দুই জিনিস একটা হচ্ছে বংশীয় পরিবার বংশীয় পরিচয় রাজ পরিবারের হতে হবে দুই টাকা পয়সা বেশি ধন সম্পদের মালিক হতে হবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাপকাঠি ছিল ইলম এবং দৈহিক শক্তি বংশীয় পরিচয়ের চেয়ে বড় পরিচয় হচ্ছে ইলম জ্ঞান এটা হচ্ছে বড় সম্মান আর আর্থিক ভাবে শক্তিশালী হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দৈহিক ভাবে শারীরিক ভাবে জিসমানী শক্তি আছে না নাই নবী বললেন ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম নিশ্চয় আল্লাহ তাআলা তাকে তোমাদের উপর মনোনীত করেছেন নির্বাচিত করেছেন তোমাদের উপর নিযুক্ত করেছেন তাকে পছন্দ করেছেন এবং তাকে দুটি জিনিস আল্লাহ তাআলা তোমাদের চেয়ে বেশি দিয়েছেন বর্ধিত করেছেন তার ইলম এবং তার জিসম ওয়াজাদাহু বাসতাতান আল্লাহ তাআলা তাকে প্রচুর বর্ধিত করেছেন তার জ্ঞান এবং তার শারীরিক দৈহিক শক্তি বনু ইসরাইল এখনও তারা বিতাড়িত এখনও তারা দেশ থেকে দেশান্তরিত এখনও তারা শূন্য যুদ্ধ শুরুই হয় নাই এখনও তারা পরাজিত সন্তান সন্ততি থেকে তারা বঞ্চিত এই অবস্থায়ও তারা এগুয়ামি করছে তারা কত বাঁকা মুসা আলাইহিস সালামকে তারা কত কষ্ট দিয়েছে আমরা সূরা বাকারার শুরুর দিকে যে তাফসিরগুলো করেছি সেখানে বিভিন্ন ঘটনা এসেছে এখন নবীকে তারা কীভাবে কষ্ট দেওয়া শুরু করলো যে এখনও যুদ্ধ শুরু হয় নাই তারা নিজেরা চাইলো হে নবী একজন বাচ্চা দেন নবী আল্লাহ তার পক্ষ থেকে একজন বাচ্চা নিযুক্ত করে দিলেন এবং তিনি তাদেরকে এটাও বলে দিলেন যে বাচ্চা আমি নিযুক্ত দেই নাই বরং ইন্নাল্লাহ কাদ বাআথ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা নিজে নিযুক্ত করেছেন এত সত্ত্বেও তারা নবীকে নিয়ে কীভাবে তারা মস্কারি করছে এবং এমন সকল কথা বলছে এগুলো হচ্ছে অহংকারী কথা এগুলো আল্লাহ তাআলা সহ্য করেন না আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা এই লোককে আমাদের উপর বাদশা হবে রাজা হবে আমরা কি তার কথা শুনে আমরা যুদ্ধ করব এটা কোশ্চেন কল হতে পারে না এভাবে তার অহংকার করা শুরু করলো টাকা পয়সা আমাদের বেশি বংশীয় পরিচয় আমাদের বেশি বড় আমাদের রাজত্ব চলবে তার রাজত্ব চলতে পারে না কিন্তু নবী বললেন আল্লাহ তাআলা তালুতকে ইলম বেশি দিয়েছেন জিসিম বেশি দিয়েছেন শারীরিক দৈহিক কাঠামো তার বেশি মজবুত এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যিনি দায়িত্বশীল হবেন আমাদের যিনি আমির হবেন আমাদের যিনি খলিফা হবেন আমাদের যিনি বাদশা হবেন যে ধরনের দায়িত্বশীল হোক না কেন তার দুটি জিনিস চাই একটি হচ্ছে ইলম আরেকটি হচ্ছে দৈহিক শক্তি এবং এখানে আমাদের আজ দুর্বলতা আমাদের কিছু নেতা নেত্রী হচ্ছেন তারা যাদের দৈহিক শক্তি আছে সমাজ তাদের কথা মতো চলে কিন্তু তাদের দিনে ইলম নেই কোরআন সুন্নার জ্ঞান নেই তাকওয়া নেই আল্লাহ আল্লাহ তাআলার ভয় তাদের নেই আবার অন্যদিকে একদল বড় বড় মুহাদ্দিস মুফাসসির আছেন মুফতি তাদের নামের আগে অসংখ্য খেতাব ডিগ্রি রয়েছে এই ডিগ্রিগুলো দেখে আমরা তাদেরকে আমাদের দায়িত্বে বসিয়ে দেই অথচ তারা নিজে চলতে পারে না নিজে চিন্তা করে কোনো একটা সিদ্ধান্ত দিতে পারে না তারা অচল কেউ বা প্যারালাইসিসের কারণে নিজে হাঁটতে পারেন না আমরা তাদেরকে বিশাল এক দলের বা এক গোষ্ঠীর বা এক দেশের বা এক এলাকার দায়িত্ব আমরা তাদেরকে বসিয়ে দিলাম কারণ তিনি বড় জ্ঞানী না শুধু জ্ঞানী হওয়া যথেষ্ট নয় এবং শুধু দৈহিক শক্তি থাকা যথেষ্ট নয় কোনো নবী কোনো বাদশা খলিফা এবং খলিফা কর্তৃক নিযুক্ত কোনো আমির গভর্নর ল্যাংড়া ছিলেন না বধির ছিলেন না অন্ধ ছিলেন না পঙ্গু ছিলেন না এই সকল লোকদেরকে ইসলাম সম্মান করে ল্যাংড়া অন্ধ বধির ইত্যাদি কিন্তু কাউকে কোনো দায়িত্ব দেওয়ার আগে দেখতে হবে সে এই দায়িত্ব পালন করতে পারবে কি না এটা তাকে তার মানহানি করা হচ্ছে না বরং ওই দায়িত্ব সে পালন করতে পারবে কি না যেমন একজন অন্ধ সে ড্রাইভিং করতে পারবে না এখন তাকে সম্মান দেওয়ার জন্য আমি যদি তাকে ড্রাইভিং করতে বসাই
একজন অন্ধ একজন ল্যাংড়া যদি একটা গাড়ি ড্রাইভিং করতে না পারে একটা দেশ কীভাবে সে ড্রাইভিং করবে একটা দল একটা পার্টি একটি উম্মত সে কীভাবে পরিচালনা করবে অতএব আমাদেরকে অতি উৎসাহিত হয়ে কাউকে অতি সম্মানিত করে শুধু তার ইলম দেখে তাকে দেশ পরিচালনা করা বা দল পরিচালনা করা বা উম্মত পরিচালনা করা এমন গুরুত্বপূর্ণ স্থানে যেন আমরা না বসাই দুই জিনিস আমাদেরকে দেখতে হবে তার ইলম আছে না নাই এবং তার জিসিম আছে না নাই দৈহিক শক্তি আছে না নাই তার মস্তিষ্ক ভালো আছে না নাই তার হাত পা ভালো আছে না নাই এই দুই জিনিস থাকতে হবে ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা এই দুই জিনিস থাকলেই যে বাচ্চা হয়ে যেতে পারবে বিষয়টা বারে তা নয় আল্লাহ তাআলা যাকে চান তাকে তার রাজত্ব দান করেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা বলুন হে আল্লাহ আপনি হচ্ছেন রাজাদিরাজ আপনি হচ্ছেন বাচ্চাদের বাদশা মালিকাল মুলক রাজত্ব আপনার হাতে যাকে চান আপনি বাদশাহি দান করেন যাকে চান তার থেকে আপনি বাদশাহের রাজত্ব চিনিয়ে নেন কত বাদশা মুহূর্তের ভিতরে জিরো হয়ে যায় আবার কত জিরো মুহূর্তের ভিতরে হিরো হয়ে যায় রাজাকে প্রজা বানানো প্রজাকে রাজা বানানো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাজ আল্লাহ তাআলার কৃষ্ণ আল্লাহ তাআলার যাকে চান তাকে আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করেন তো ইজ্জু মান্তাশা ও তু দিল্লু মান্তাশা এই রাজত্বের মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে চান কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য কিছু এলাকার জন্য আল্লাহ তাআলা রাজা বাদশা বানান ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াসি দানশীল যাকে আল্লাহ তাআলা চান তাকে আল্লাহ তাআলা বাদশা বানান বাদশাহি দান করেন এবং কাকে দিলে ভালো সেটা আল্লাহ তাআলা জানেন কারণ আল্লাহ তাআলা হচ্ছেন আলিম মানে দুটি গুণ বলা হয়েছে একটা হচ্ছে ওয়াসি একটা হচ্ছে আলিম ওয়াসি মানে দানশীল আল্লাহ তাআলাই রাজত্ব দান করেন এবং কাকে দান করা ভালো এটা আল্লাহ তাআলা জানেন কারণ তিনি হচ্ছেন আলিম বনু ইসরাঈল এমন বাঁকা এক জাতি তারা তাদের নবীকে বিশ্বাস করে নাই তারা বলল হে নবী তালুতের সাথে আপনার কোনো গোপন সম্পর্ক থাকতে পারে সে আপনার আত্মীয় হতে পারে এই জন্য আপনি তাকে আমাদের উপর বাচ্চা নিযুক্ত করেছেন এখানে আপনি স্বজনপ্রীতি করছেন এখানে আত্মীয়করণ দলীয়করণ দেশীয়করণ হতে পারে বা হতে পারে তার সাথে আপনার কোনো চুক্তি হয়েছে লেনদেন হচ্ছে আমাকে বাচ্চা বানান আমি আপনাকে তো বকশিস দেব না আউযুবিল্লাহ তারা তো এর আগে মুসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীদের উপর এত বড় বড় তুহমত দিয়েছে নবীদেরকে হত্যা করেছে এ ধরনের তুহমত অববাদ এই নবীকে দেয়া তাদের জন্য তেমন বড় বিষয় ছিল না নবী যখন দেখলেন যে তালুতকে বাচ্চা হিসেবে তারা মানতে চাচ্ছে না বরং এর চেয়ে বড় বিষয় হচ্ছে এখন তারা আমার উপর সন্দেহ করেছে যে আমি তালুতকে সম্ভবত উঠানোর জন্য তালুতের সাথে আমার কোনো স্বার্থ রয়েছে বিধে আমি তাকে বাচ্চা বানাতে চাচ্ছি এখন তিনি বললেন না তালুতকে যে আমি নিযুক্ত করিনি বরং সরাসরি আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন আমি তোমাদেরকে চিহ্ন দেখাবো নিদর্শন দেখাবো আয়াহ দেখাবো নিশানা দেখাবো কি শত্রু যখন তাদের উপর আক্রমণ করেছিল তখন তাদের কাছ থেকে তাদের সন্তান সন্ততি ঘর বাড়ি সব কিছু যখন নিয়ে গিয়েছিল তখন একটা সিন্দুক নিয়ে গিয়েছিল এই সিন্দুকের এই সন্দুকের ভিতরে বা সিন্দুকের ভিতরে ছিল শান্তি আল্লাহ তার পক্ষ থেকে এবং মূসা এবং হারুন আলাইহিমাসসালামের পরিত্যক্ত এবং পরবর্তী নবী এবং আল্লাহর খাস বান্দাদের পরিত্যক্ত কিছু উপকরণ ছিল কিছু জিনিস ছিল যেগুলো তাবারুক করে তারা বিভিন্ন যুদ্ধে বিজয়ী হতো শত্রু যখন আক্রমণ করলো ওই সিন্দুকটাও তারা নিয়ে গেল ফলে তারা এখন আর বিজয় হতে পারছিল না দীর্ঘকাল পর্যন্ত তারা পরাজিত অপদস্থ অবস্থায় ছিল নবী বললেন তালুত বাচ্চা হওয়ার চিহ্ন হচ্ছে সেই সিন্দুক তোমাদের কাছে চলে আসবে কোনো যুদ্ধ ছাড়া কোনো ত্যাগ কোরবানি ছাড়া কোনো চেষ্টা প্রচেষ্টা ছাড়া শত্রুর হাত থেকে সেই সিন্দুক তোমাদের সামনে চলে আসবে ওয়াকাল লাহুম নাবিয়ুহুম তাদের নবী তাদেরকে বললেন ইন্না নিশ্চয় আয়াতা মুলকি তালুতের বাদশাহ হওয়ার তার বাদশাহির নিশানা হচ্ছে নিদর্শন হচ্ছে আনি আতিয়া কুমুত তাবুত তোমাদের কাছে সেই সিন্দুক চলে আসবে তাফসির ফাইদুল কাদির এসেছে যে
তাবা ইয়াতুবু তাওবাতান থেকে আত্তাবুত শব্দটি, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। যখন তারা বিপদ আপদে পড়ত, যুদ্ধে তারা পরাজিত হতো, তখন এই সিন্ধুক তাবুতের দিকে তারা ফিরে আসতো। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এখানে শান্তি ছিল, তারা তখন শান্তি পেত, বিজয়ী হতো। এবং এই সিন্ধুকে কী ছিল? বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ও আলু হারুন, মুসা এবং হারুন আলাইহিম আসসালাম এবং তাদের পরবর্তী, তাদের পরিত্যক্ত কিছু জিনিস এই সিন্ধুকে ছিল। এই সিন্ধুক বহন করবে কারা? তাহমিলুহুল মালায়েকা, ফেরেশতারা বহন করে তারুতের বাসার দরজার সামনে এসে তারা রেখে গেল। এরা তারা যখন দেখল, তখন তারা বুঝতে পারল না তালুত আসলেই আমাদের উপর তাকে বাদশা করে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লায়াতাল্লাকুম, এই যে তালুতকে তোমাদের উপর বাদশা বানানো হলো এবং এই যে তাবুত ফেরেশতা বহন করে তোমাদের সামনে নিয়ে আসলেন, তাতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা ইমানদার হয়ে থাকো, যদি তোমরা খাঁটি ইমানদার হয়ে থাকো, যদি তোমরা আল্লাহ বলা হয়ে থাকো, বিশ্বাস হয়ে থাকো, তাহলে এই জিনিসের মধ্যে অবশ্যই তোমাদের জন্য নিদর্শন রয়েছে। এই ঘটনার পরবর্তী অংশটি আমাদের আগামী আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা থেকে আমরা যা শিখলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।